আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি। আপনাদের সবাইকে স্বাগতম আলবাব ইনস্টিটিউটের ভুবনে। দর্শক, আজকে আমরা শেখ সফিউল্লাহ ফুয়াদ আফাল্লাহু আনহু এর লেখা কাইফা নাতাআল্লামুল ইনশা বইয়ের বাচিক উপস্থাপনার ক্লাস নেব। দর্শক, চলুন আমরা সরাসরি বইতে চলে যাই। আদ-দারসুল আশিরু الفعل الماضي الماضي المعروف المطلق والبعيد والاستمراري بانجلا করার নমুনা। لعب الطفل শিশুটি খেলেছে খেললো। غادرت السيارة إلى داكا গাড়িটি ঢাকা অভিমুখে রওনা করেছে করলো। كنت نمت البارحة قليلا গত রাতে আপনি সামান্য ঘুমিয়েছিলেন। كنت طالعت القرآن صباحا আমি সকালে কোরআন অধ্যয়ন করেছিলাম। كان عمي يؤدي الصلاة جماعة আমার চাচা নামাজ জামাতে আদায় করতেন। كان يعملان بإخلاص তারা দুজন আন্তরিকতার সাথে কাজ করছিল। কিতাবের শেষে উল্লেখিত শব্দার্থগুলো মুখস্থ করো। আত-তামরীনুল আউয়াল বাংলা করো। কতফাল হাসানু যাহরাতান জামিলাতান কুনতু তালাক্কাইতু রিসালাতাকা ক্বাবলা উসবুউইন كانوا يسمعون تغريد الطيور على الأغصان كانوا يسمعون تغريد الطيور على الأغصان ما كنتم تضيعون أوقاتكم كانوا لا يتناهون عن منكر كانوا لا يتناهون عن المنكرات طارت الحمامة وجلست على الشجرة করেছে করল এবং পুরস্কার পেয়েছে পেল। আমি গত সপ্তাহে তোমার কাছে একটি চিঠি পাঠিয়েছিলাম। তারা এ বাগানে প্রতিদিন ঘুরতে বের হতো। আমার পিতা কোনো ভিক্ষুককে ফিরিয়ে দিতেন না। অভিজ্ঞ কাঠমিস্ত্রি একটি চেয়ার তৈরি করেছে করল। তোমরা আমার শিক্ষকের প্রবন্ধটি পড়েছিলে। আমার দাদি আমাকে নবী রাসুলের গল্প শোনাচ্ছিলেন। আমি পূর্বে আরবি সভা সমিতিতে উপস্থিত হতাম না। টিকা এক, মাদি বাঈদ এ মাদি বাঈদে কানা ও তার পরবর্তী ফেল উভয়টি যেহেতু ফেল মাদি, তাই কানা এর শুরুতে মা নাফিয়া যুক্ত করেই মাদি বাঈদ এর মুসবাত ফাইলকে মানফি ফাইলে রূপান্তরিত করা হয়। যেমন কানা নাসারা থেকে মা কানা নাসারা। আত-তামরীনু আস-সালিসু বাংলা করো। নালাল মুজাদ্দিদুনাল জাওয়াইজাস সামিনাতা نال المجدون الجوائز الثمينة تغيمت السماء وأمطرت كنتم حزنتم بفقد معلمكم كنا نخرج إلى البستان كنت لا تقبل الهدية من أحد ما كنتما تطالعان كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم أطلق الصيادون الرصاص وصادوا الطيور كنتن غرفتن ضيوفنا كانت تطبخ أمنا
لنا الطعام ما عاب رسول الله صل ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط كنتم لا تخرجون كل صباح للجري টিকা পক্ষান্তরে মাদি ইস্তিমরারিতে যেহেতু কানা ফাইলটি মাদি হয় এবং তার পরবর্তী ফাইলটি মোদারি হয় তাই মাদি ইস্তিমরারি এর মুসবত ফাইলকে মানফি ফাইলে রূপান্তরিত করার পদ্ধতি দুটি কানা ক কানা ফাইলের শুরুতে মা আন্নাফিয়াতু যুক্ত করে যেমন মা কানা ইয়ালাবু সে খেলতো না খ ফাইলে মুদারিয় এর শুরুতে লা আন্নাফিয়াতু বৃদ্ধি করে যেমন কানা লা ইয়ালাবু সে খেলতো না আত-তামরীনুর রাবিউ আরবি করো তারা আরবি ভাষা শিখেছে শিখল আমি আকিদার কিতাব পড়েছি পড়লাম সে পরীক্ষা দিয়েছিল সাহাবিগণ মুসলমানদের ভালোবাসতেন এবং কাফেরদের সাথে শত্রুতা করতেন আমি কারো ওপর জুলুম করতাম না তোমরা কখনো মিথ্যা বলতে না সে তার পাঠ মুখস্থ করেছে করল তারা গত সপ্তাহে ভ্রমণ করেছিল তোমরা দুজন কাউকে ধোঁকা দিতে না দিচ্ছিলে না আমার মামা লেখাপড়ায় অলসতা করতেন না তারা ভোর সকালে ঘুম থেকে উঠত আত-তামরীনুল খামিসু কারণ ব্যাখ্যা করে দ্রুত নিচের বাক্যগুলোর ভুল সংশোধন করো তারপর সঠিক রূপগুলো লিখে ওস্তাদজিকে দেখাও কানা কাতাফা যাহরাতা সে ফুল ছিঁড়েছে তালাকাইতু আমি পেয়েছিলাম কানা ইয়াসমাউ সে শুনেছিল কানাত তাগাইয়ামাতি সামাউ আকাশ মেঘাচ্ছন্ন হতো কুন্না নাতলুল কুরআনা আমরা কোরআন তেলাওয়াত করেছিলাম জালাসাতিল হামামাতু কবুতরটি বসত কুনতুম লা তাতানাহাউনা তোমরা একে অপরকে নিষেধ করনি কানাত রাকাসাত সে নৃত্য করত কুনতু লা আহদুরু আমি উপস্থিত হইনি কুন্না নাস্তাইকিযু আমরা জাগ্রত হয়েছিলাম মা কানাত তাসিদু সে স্বীকার করেনি কিন্তু তানাজ্জাহতু আমি ভ্রমণ করতাম আত-তামরীনুস সাদিসু কারণ ব্যাখ্যা করে দ্রুত নিচের বাক্যগুলোর ভুল সংশোধন করো তারপর সঠিক রূপগুলো লিখে ওস্তাদজিকে দেখাও আমি নামাজ পড়েছি কিন্তু সাল্লাইতু তারা বক্তৃতা করত কানু খতাবু আমি পুরস্কার পেয়েছিলাম নীলতুল জায়জাতা সে পরীক্ষা দিত কানা আজ্জাল ইমতিহানা তুমি চিঠি পাঠাওনি কুনতা লা তুরসিলু সে ফিরিয়ে দিত কানা রাদ্দা তুমি ধোঁকা দাওনি মা কুনতি খাদাতি আমরা ভ্রমণ করেছিলাম সাফারনা তিনি দোষ ধরতেন না মা আবা আমি জুলুম করিনি মা কুন্তু জালামতু সে মিথ্যা বলতো কানাত কাযাবাত আকাশ মেঘাচ্ছন্ন হয়নি কানাতিস সামাউ লা তাতাগাইয়ামু দিনের শুরুটা করো পরিকল্পিতভাবে তাহলে সারা দিনই বজায় রাখতে পারবে সুন্দর কর্মছন্দ আল মাদিল মাজহুলু কিতাবের শেষে উল্লেখিত শব্দার্থগুলো মুখস্থ করো আত-তামরীনুল আউয়ালু বাংলা করো ইকাবুস সারিকি উযযিনা লিসালাতিল ফাজরি ওয়া কুবিদা আলা সারিকিন ফাজিরিন ফাসীকা বিহি ইলা মাখফারিশ শুরতাতি ওয়া আরসালাহুল মাখফারু ইলাল মাহকামাতি ওয়া লাম্মা সুইলা বুহিতা ওয়া তাবায়ানাত সারাকাতুহু فحكم القاضي بما أنزل الله لأن الله تعالى قال ومن لم يحكم
بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ المائدة 44 টিকা আল্লাহ তাআলা দেশের শাসক ও বিচারপতিগণকে দ্বীনের বুঝ দান করুন সূরা নিসার 60 নং আয়াতের তাফসিরে আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন এখানে তাগুত শব্দটি দ্বারা উদ্দেশ্য এমন শাসক যে আল্লাহ ও তার রাসূলের বিধানাবলী থেকে অমুখাপেক্ষী হয়ে বিচার করে অথবা তাদের বিপরীত আইন দ্বারা বিচার করে আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি মুখে নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু আল্লাহ ও রাসূলের বিধানাবলীর ওপর অন্য কোনো বিধানকে প্রাধান্য দেয় তার মুসলমান থাকার সুযোগ নেই আহসান তরজমা কোরআন দ্রষ্টব্য পৃষ্ঠা 204 মাকতাবাতুল মাআরিফিল কোরআন করাচি 2010 খ্রিস্টাব্দ 103 ও 146 নং পৃষ্ঠাদ্বয়ে তাগুতের আরও দুটি সংজ্ঞা উল্লেখিত আছে উন্দুর ফকরাতা মানবতাবাদ ফিদ্দারসি সাবিআ আশারা ফকুতিআত ইয়াদুহু ফাসুররা বিহি সিবিয়ানু ওয়াযুইরা মিনহু আন-নাসু وأمروا بالاعتبار هكذا عوقب كل مجرم في دار الإسلام فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين التمرين الثاني عربي كرو نوتون شيكا برشو কয়েকদিন আগে মাদ্রাসা খোলা হয়েছে তখন মাদ্রাসার রুমগুলো পরিষ্কার করা হয়েছে অফিসের সামনে একটি তালিকা ঝুলানো হয়েছে তাতে কিছু নিয়মকানুন লেখা হয়েছে এবং ছাত্রদেরকে তা পড়তে আদেশ করা হয়েছে যারা বার্ষিক পরীক্ষায় ফেল করেছে তাদেরকে ভর্তি করা হয়নি এভাবে তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হয়েছে আল ওয়াজিবুল মানজিলি ইউ উপরের অনুকরণে আরবিতে একটি ফকরা অনুচ্ছেদ তৈরি করে ওস্তাদজিকে দেখাও আজ এখানে শেষ করছি প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো উপকারী মনে হলে দয়া করে লাইক করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু